আসসালামু আলাইকুম। খারকিভে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আঘাত শুরু রাশিয়ার। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রেল ও পানি ব্যবস্থা বিপর্যস্ত ইউক্রেনে। খারকিভ থেকে রাশিয়ার পিছু হটায় চেচেন নেতার ক্ষোভ। তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে চিঠি গ্রিসের। জ্বালানি সংকটের বিরুদ্ধে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভিদিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। খারকিভে রোববার তীব্র পাল্টা হামলা চালিয়েছে রাশিয়ান আর্মি। হামলায় খারকিভ সহ ইউক্রেনের গোটা দক্ষিণ পূর্ব অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। গত পাঁচ দিনে খারকিভের যেসব এলাকা ছেড়ে এসেছে রাশিয়ান আর্মি, সেসব এলাকায় ইউক্রেন সেনা অবস্থানের উপর রোববার প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ান আর্মি। এতে নিহত হয়েছে কয়েকশো ইউক্রেন সেনা, ধ্বংস হয়েছে ইউক্রেনের বিভিন্ন কমান্ড পোস্ট ও অস্ত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন খারকিভ সহ পূর্ব ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। জেলেনস্কি অভিযোগ করেছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়ে রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলকে ব্ল্যাক আউট করেছে। রাশিয়ান সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার কৃষ্ণসাগর নৌবহর থেকে রাশিয়ার তীব্র ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলে। কাস্পিয়ান সাগর থেকেও চালানো হয়েছে মিসাইল হামলা। রণতরী থেকে মিসাইল হামলার পাশাপাশি বিমান হামলা চালানো হয়েছে ইউক্রেনের সেনা অবস্থানের উপর। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়া রোববার বিমান ও রণতরী থেকে মিসাইল হামলা চালিয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ কিছু বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্র এই হামলা চালানো হয়েছে। হামলায় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হওয়ার ফলে অচল হয়ে পড়েছে ইউক্রেনের বিশাল এলাকার রেল সিস্টেম। বিবিসির খবরে বলা হয়েছে, রোববারের হামলায় ধ্বংস হয়ে গেছে খারকিভের একটি গুরুত্বপূর্ণ থার্মাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। খারকিভ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের রেল যোগাযোগ থেকে। বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়ের কারণে বিকল হয়ে পড়েছে পানিসহ বিভিন্ন সরবরাহ ব্যবস্থা। ইউক্রেনের উত্তরে সুমি, খারকিভ, লুহানস্ক, পলটোভা সহ ইউক্রেনের গোটা পূর্বাঞ্চলের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিয়েভ প্রশাসন জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে খারকিভ সহ পূর্বাঞ্চলে ইউক্রেন আর্মির সফলতার প্রতিশোধ নিচ্ছে রাশিয়া। ভলোদিমির জেলেনস্কি বিদ্যুৎ কেন্দ্রে হামলাকে রাশিয়ার সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, রাশিয়া আমাদের তাপ, শীত ও ক্ষুধায় আঘাত করতে চায়। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, 6 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ান পাল্টা হামলায় খারসন এবং খারকিভে নিহত হয়েছে কমপক্ষে 4,000 ইউক্রেন সেনা, আহত হয়েছে 8,000-এর বেশি সেনা। এ সময় রাশিয়ার হামলায় ভূপাতিত হয়েছে ইউক্রেনের একটি হেলিকপ্টার। সিএনএন, বিবিসি সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়ান আর্মির সদস্যরা পালিয়ে যাচ্ছে। ইউক্রেন আর্মি এখন যুদ্ধ করছে রাশিয়ান দখলে থাকা লুহানস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায়। ইউক্রেন আর্মি পৌঁছে গেছে রাশিয়ান সীমান্তের 50 কিলোমিটারের কাছে। গত 29 আগস্ট ইউক্রেন আর্মি খারসনে কাউন্টার অফেন্সিভ বা খারসন উদ্ধার অভিযান শুরু করে। খারসনে উদ্ধার অভিযান ব্যর্থ হওয়ার পর তারা খারকিভেও কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু করে। খারকিভে কয়েকটি এলাকা ছেড়ে আসার পর রাশিয়ান আর্মি রোববার থেকে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন আর্মির বিরুদ্ধে। এদিকে খারকিভ, ইজিয়াম, কুপিয়ানস্ক থেকে দ্রুত রাশিয়ান আর্মির পিছু হটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। কাদিরভ শনিবার বলেছেন, মস্কোর যুদ্ধনীতির বিষয়ে তিনি মস্কোর শীর্ষ রাজনীতিবিদ ও সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। ইউক্রেন যুদ্ধনীতি বিষয়ে তাদের অবশ্যই পরিবর্তন আনা দরকার। রাশিয়ান আর্মি বেশ কিছু ভুল করে ফেলেছে, অনেক কিছু পরিকল্পনা মতো হচ্ছে না। তবে যুদ্ধক্ষেত্রের অবস্থা বর্তমানে সম্পূর্ণরূপে রাশিয়ার অনুকূলে বলে জানান কাদিরভ। এগারো মিনিটের এক ভয়েস টেলিগ্রাম বার্তায় কাদিরভ জানান, শিগগিরই রাশিয়ান ছেড়ে আসা এলাকা আবারও দখল করা হবে। আমাদের চেচেন বাহিনী সেসব এলাকায় ইতোমধ্যে পৌঁছে গেছে, আর আমাদের বাহিনী এই উদ্ধার অভিযানে পুরোপুরি সক্ষম। কাদিরভ বলেন, আমাদের 10,000-এর বেশি চেচেন যোদ্ধা রয়েছে, আমরা প্রস্তুত উদ্ধার অভিযানে। শিগগিরই আমাদের চেচেন বাহিনী অভিযান শুরু করবে ওডেসা দখলের। ওডেসা দখলের মাধ্যমে আমরা এই যুদ্ধে বিজয় অর্জন করব।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেন আর্মির আশাতীত সফলতার পর পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ এখন আর কোনো অবস্থাতেই রাশিয়া ইউক্রেন আঞ্চলিক যুদ্ধ নয়। রাশিয়া এটিকে এখন রাশিয়া বনাম আমেরিকা যুদ্ধ হিসেবেই বিবেচনা করছে। মস্কোর মূল্যায়ন হল, ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ অ্যাটাকের পেছনে পুরোপুরি জড়িত পেন্টাগনের অস্ত্র এবং পরিকল্পনা, ফলে এই পরিস্থিতি মোকাবেলায় রাশিয়াকে নতুন করে যুদ্ধ কৌশল নির্ধারণ করতে হবে, না হলে আরও বিভিন্ন এলাকা থেকে পিছু হটতে হবে। এদিকে রাশিয়ার গ্যাস বন্ধ করার প্রতিক্রিয়ায় ইউরোপের দেশে দেশে শুরু হয়েছে বিক্ষোভ, জ্বালানি সংকট ও জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে। চেক রিপাবলিকের পর এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শনিবার হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে জ্বালানি সংকটের প্রতিবাদে। তারা অস্ট্রিয়ার সরকারের প্রতি আহ্বান জানায় রাশিয়ার বিরুদ্ধে আত্মঘাতী অবরোধ থেকে বের হয়ে আসার জন্য। অপরদিকে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির অবস্থা ক্রমেই শোচনীয় রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, জার্মানি ধাবিত হচ্ছে বড় ধরনের মন্দার দিকে। মন্দা থেকে রক্ষা পাওয়ার উপায় নেই জার্মানি। জার্মানিকে বলা হয় ইউরোপিয়ান অর্থনীতির ইঞ্জিন। ডয়চে ব্যাংকের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সিউইং যুক্তরাষ্ট্রের সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জার্মানিতে মন্দা অবশ্যম্ভাবী। ইউক্রেন যুদ্ধে জার্মানির অনেক গুরুত্বপূর্ণ খাত ধ্বংস হয়ে গেছে। করোনার পর এখন ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকটে জর্জরিত আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অনেক খাত। দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতি বহাল থাকলে অগণিত মানুষ এক পর্যায়ে নিঃস্ব হয়ে পড়বে। তাদের আর কোনো ক্রয় ক্ষমতা থাকবে না। অনেক রপ্তানি খাত পথে বসতে চলেছে। জার্মানিকে এই দুরবস্থা থেকে রক্ষা করতে হলে দরকার জ্বালানির নিশ্চয়তা, কিন্তু সেটি এখন সবচেয়ে বড় অনিশ্চিত বিষয়। এর ফলে মানুষের মনে নেমে এসেছে বড় ধরনের হতাশা। এজিয়ান সাগরে তুরস্কের জাহাজে ইউক্রেন নেভির গুলি ছোড়ার ঘটনায় আঙ্কারার পক্ষ থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা অবলম্বন করা হয়েছে, কিন্তু এ নিয়ে শঙ্কা বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করেন, আঙ্কারা হয়তো গ্রিসের বিরুদ্ধে বড় কোনো প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। এর আগে ভূমধ্যসাগরে তুরস্কের যুদ্ধবিমান চলাচলে বাধা দেয়া এবং এজিয়ান সাগরে তুরস্কের ড্রোন ভূপাতিত করার ঘটনায় গ্রিসের বিরুদ্ধে তুরস্ক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে, কিন্তু রোববার তুরস্কের জাহাজে গুলি ছোড়ার পর সম্পূর্ণ নীরব আঙ্কারা। এরই মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের সাথে বৈঠকের, ফলে তুরস্কের প্রতিশোধ পরিকল্পনা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। গ্রিসের প্রধানমন্ত্রী মিতোসাকিস বলেছেন, আমি চাই না গ্রিস তুরস্ক যুদ্ধ হোক, এটা আমি ভাবতে পারি না। আমার বিশ্বাস দুই দেশের মধ্যে যুদ্ধ হবে না। গ্রিসের এর আগে উস্কানিমূলক ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তুরস্ক দীর্ঘদিন গ্রিসের এই উস্কানি সহ্য করবে না। কোনো এক রাতে হয়তো তুরস্ক দখলে নিতে পারে এজিয়ান সাগরে গ্রিসের অনেক দ্বীপ। সকালে পাল্টে যেতে পারে গ্রিসের চিত্র। রোববার গ্রিসের প্রধানমন্ত্রী কারিয়াকস মিৎসোতাকিস বলেছেন, তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। এক সংবাদ সম্মেলনে মিৎসোতাকিস বলেন, আগামী অক্টোবরে এরদোয়ানের সাথে তার সরাসরি কথা হতে পারে চেক রিপাবলিকে। সেখানে তখন আয়োজন করা হবে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের একটি সম্মেলন। গত মে মাসে তুরস্কের বিরুদ্ধে ওয়াশিংটনে লবিং করার খবর প্রকাশিত হলে এরদোয়ান সমস্ত সম্পর্ক ছিন্ন করেন গ্রিস প্রধানমন্ত্রী মিৎসোতাকিসের সাথে। এরদোয়ান ঘোষণা করেন, মিৎসোতাকিস তার কাছে এখন মৃত। মিৎসোতাকিস ওয়াশিংটন সফর করেন তুরস্কের কাছে F-16 যুদ্ধবিমান বিক্রি বন্ধের লবিং করার জন্য। এরপর এরদোয়ান এই পদক্ষেপ গ্রহণ করেন। গ্রিসের প্রধানমন্ত্রী একদিকে এরদোয়ানের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন, অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর কাছে চিঠি লিখেছেন তুরস্কের বিরুদ্ধে। এই চিঠিতে বলা হয়েছে, তুরস্ক তাদের হুমকি দিচ্ছে, এর বিরুদ্ধে যেন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ব্যবস্থা নেয়। এই দুই সংস্থার পক্ষ থেকে তুরস্কের বিরুদ্ধে নিন্দা জানানোর প্রস্তাব করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।